দাসপুর দুই ব্লকের গোপালপুর গোপালপুরে ঘাটার মহকুমার যে সমস্ত বিগ বাজেটের পুজোগুলো হয় তার মধ্যে এই গোপালপুরের পুজো অন্যতম বিগত দুই বছরে আপনারা দেখেছেন টাইটানিক আপনারা দেখেছেন কন্যাকুমারীর বিবেকানন্দ রক তো এবছরও থাকছে আকাশ আলোয় ভরা গত দুবছরের বাজেটকে ছাপিয়ে যাবে বলে উদ্যোক্তারা মনে করছেন আমরা এখানে পেয়ে গেছি উদ্যোক্তাদেরও কয়েকজনকে পেয়ে গেছি পেয়ে গেছি শিল্পী প্রেম মুখোপাধ্যায়কে যিনি এই প্যান্ডেলটির রূপায়ণ করছে রূপদান দিচ্ছেন আমরা আস্তে আস্তে দেখাবো যে প্যান্ডেলটা কিভাবে কি সাজানো হচ্ছে চলছে আলোর কাজ তারপর আমরা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে নেব ঘাটাল মহকুমার যে সমস্ত বড়ো বড়ো বাজেটের পুজোগুলো হয় তো এই গোপালপুরে আপনারা সেরকমই একটি বড় বাজেটের পুজো দেখতে পাবেন আপনারা দেখেওছেন এর আগের বছর ছিল কন্যাকুমারীর বিবেকানন্দ রক আর বছরের থিম হচ্ছে আকাশ আলোয় ভরা আর বিগত দু বছর আগে ছিল টাইটানিক তো সেই টাইটানিক দেখতে ভিড় উপচে পড়েছিল আর বিগত দু বছরের থেকে এবছর বাজেট অনেকটাই ছাড়িয়ে যাবে বলে উদ্যোক্তারা মনে করছেন আমরা পেয়ে গেছি উদ্যোক্তাদের একজনকে নাম হচ্ছে সুমিত চক্রবর্তী সুমিত বাবু আপনি বলুন যে বছরের বাজেট কতখানি কি আছে বা কিভাবে আপনারা সাজিয়ে তুলছেন একটু বলুন আমরা এবারে যেটা করছি আকাশ আলোয় ভরা থিম এই আকাশ আলোয় ভরা থিমে সমস্ত রঙের আলোর থাকবে রোশনাই এবং খুব সুন্দর একটা থিম সব আমরা তৈরি করেছি প্রেমদা হচ্ছে আমাদের প্রেম মণ্ডপ শিল্পী এবং প্রতিমাও থাকছে খুব সুন্দর বনেদি টাইপের বনেদি ঘরে আনার এবং বাজেট সম্পর্কে জানতে গেলে যে অন্যান্য যে সমস্ত আমাদের বাজেট ছিল সেই বাজেটকে প্রায় ছাপিয়ে যাবে যে সমস্ত লাইট প্রায় বারো চোদ্দো হাজার লাইট এখানে জ্বলবে তার উপরে খুব সুন্দরভাবে সাজানো চলছে সন্ধ্যার দিকে তো টেস্টিং হয় টেস্টিংটার দিকে দেখা গেছে একটা অভাবনীয় জিনিস ক্রিয়েটিভ জিনিস আমরা দেখতে পাবো এবারে গোপালপুর সার্বজনীন দুর্গোৎসব পুজোতে প্রেমদা এটা মূলত লে কাজ হচ্ছে এবছর আমাদের প্রচুর ল্যাম্পের ব্যবহার হচ্ছে চেন লাইট ব্যবহার হচ্ছে এবং নতুন একটা মেটেরিয়ালস যেটা ফিল্ম পেপার বলা হয় সেই মেটেরিয়ালসটা দিয়ে আমরা কাজ করছি আর একটা ওড় না এটা বাইরের থেকে আনা এটা সচরাচর পাওয়া যায় না আর মেটালের প্রচুর ইউজ হয়েছে মানে এখানে স্ট্রাকচারালটা দেখবেন সম্পূর্ণ আলাদা মানে আমরা যেই স্ট্র্যাক্চারালের কাজ এইখানে দেখি এখানে স্ট্রাকচারাল ভিউটা পুরো সম্পূর্ণই আলাদা এই এলাকায় এই এই স্ট্রাকচার এইভাবে কাজ হয়নি আর কি এই যে আমরা এখন দেখতে পাচ্ছি কাজ মোটামুটি এইট্টি পার্সেন্ট হয়ে এসেছে এইরকম এই বাঁশগুলো তো খুলে নেওয়া হবে কারণ বাঁশগুলো তো এখন ভাড়ার জন্য লাগানো আছে এগুলো সব খুলে নেওয়া হবে এখন কাজ চালানোর জন্য এগুলো করা করতেই হয় আমাদের আলোগুলো আসছে ভেতরেই আসে ল্যাম্পগুলো ওখানে আলো আলো কিছু দিল্লি থেকে আনা আছে কিছু কলকাতা থেকে আনা আছে এখানে অ্যাকচুয়ালি কাজ করছে প্রায় পনেরো ষোলো জন কাজ করছে এবারে আমরা উদ্যোক্তার কাছে চলে যাব তুমি চক্রবর্তী উনি বলে দেবেন যে এখানের এখানে পথনির্দেশ আসবে আপনারা জানতে পারবেন বেলাঘাট থেকে যে ঘাটাল পাঁচকুড়া বাস রোড আছে সে বাস রোডের বেলাঘাটে নাম দিলে ওখান থেকে গোপালপুর গ্রাম বা দাসপুর দিয়ে হাটগেছা দিয়েও আসা যাবে বা কামালপুর দিয়ে আসা যাবে আবার খানজাপুর রত্তলা হয়েও আসা যাবে এবং এধারে হচ্ছে আপনার রামনগরের ভিতর দিয়ে যে রাস্তাটা রাস্তাটা সম্পূর্ণ কংক্রিট হয়ে গেছে ওইটা দিয়েও আসা যাবে এবং সাধুর আশ্রম দিয়েও আসা যাবে চারধার দিয়ে নিমতলা দিয়েও আসা যাবে আপনারা সবাই আসবেন আমাদের উৎসব প্রাঙ্গণ মুখরিত হবে আপনাদের সান্নিধ্যে এটা আমরা কামনা করছি ভিড় সামলানোর জন্য আমাদের নিজেদের ভলেন্টিয়ার্স তো থাকছেই তার সঙ্গে প্রশাসন সাহেব ওনাদের সমস্ত টিম ওনারা অবজারভেশন করেছেন অবজারভেশন করার পর ওনারা কিছু গাইডলাইন আমাদের দিয়ে গেছেন সেই গাইডলাইন ওয়াইজ আমরা কাজগুলো করছি মানে আমার সম্পূর্ণভাবে আমরা ওইটাকে সব সব দিক থেকেই প্রচেষ্টা থাকব থাকবে আমাদের যাতে না কোনো রকমভাবেই কোনো মানে বাজে জিনিস ঘটে আলোর কিভাবে আছে এই যে একটা দেখতে পাচ্ছি কাঠামো এগুলো কি কোথায় টাঙানো হবে এতে এখন আলোর কাজটা হয়নি গেছে আর এই যে বাঁশের যে ভাড়া দেখতে পাচ্ছেন এগুলো সব খুলে নেওয়া হবে আর এই যে আলো কি আছে আলো দেওয়া আছে এগুলো যথারীতি আলোর কাজ আলোগুলো হয়ে গেছে আমরা লোকেশন পরে দিয়ে দেব তো এখনো প্যান্ডেল সাজানো সেভাবে হয়নি আমরা প্রাথমিকভাবে আমরা তুলে ধরলাম এই পুজো প্যান্ডেলের প্রস্তুতি আপনারাও প্রস্তুতি নিয়ে রাখুন ঘাটাল মহকুমার যে বড় বাজেটের পুজোগুলি হয় এটাও তো তার মধ্যে একটি এখানেও আসবেন দেখতে সেই জন্য আগে থেকে সব প্রিপারেশান নিয়ে রাখবেন বলে আমরা দেখিয়ে রাখলাম যখন পুরোপুরি প্যান্ডেল সেজে উঠবে বা আলোর মালার কাজ শুরু হবে তখন আমরা আরেকবার দেখাব লাইভে ছিলাম আমি তৃপ্তিপাল কর্মকার